আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বিকেলের নাস্তা সুজির হালুয়া আর ফুচকা। আমার সুজিগুলো আগে টালা ছিল। একটি পাত্রে আমি 3 চামচ সুজি নিয়েছি। এরপরে আমি মেসলি নিয়েছি 7 মতন। আমি এখন 1 চামচ পাউডার মিল্ক দিয়ে দিব। এরপরে আমি লিকুইড দিয়ে দিব 1/2 কাপ। লবণ দিয়ে দিলাম 7 মতন। এরপরে আমি পানি দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিব। এখন আমি চুলা বসিয়ে দিলাম। চুলা বসিয়ে আমি ভালো করে লাড়তে থাকবো, যাতে আমার নিচে কোনো দাগ না লাগে। দেখেন, 10 মিনিট পর আমি ফিরিয়ে এলাম, আমার সুজিগুলা হয়ে গেছে। এখন আমি একটা বাড়িতে ঢেলে নিয়েছি। আমি এখানে কোনো বাদাম অ্যাড করব না, এগুলো আমার ছেলে খাইবে। আর এদিকে খাওয়ার জন্য ফুচকা নিয়ে এসেছে বাজার থেকে। ফুচকাগুলো আমি একটা প্লেটে ঢেলে নিলাম খাওয়ার জন্য। আশা করি আমার সুজির হালুয়া ভালো লাগবে। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, আমার পাশে সবসময় থাকবেন। আর দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।